সকালবেলা হঠাৎই আশ্চর্যজনকভাবে বেড়ে যায় ঘরের মেঝের তাপ। তাপ এতটাই বেড়ে যায় যে এক প্রকার খালি পায়ে হাঁটাচলা করা অসম্ভব হয়ে দাঁড়ায়। খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীরা এসে মেঝে খুঁড়ে ফেললেও রহস্যের কোনো কিনারা হয়নি। সকাল থেকে ঘরের মেঝে ও সিঁড়ি সংলগ্ন এলাকা অত্যাধিক গরম হয়ে উঠেছে। তাপ এতটাই যে খালি পায়ে হাঁটা যাচ্ছে না মেঝের ওপর দিয়ে। অথচ ঘরে নেই কোনো বিদ্যুৎ সংযোগ, ঘটেনি আগুন লাগার মতো ঘটনাও। তবে কি করে এত তাপ ছড়াচ্ছে? ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে মঙ্গলবার সকালে গোপালনগর থানার শুল্ক দুর্গাপুর এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে ও দমকলে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শাবল দিয়ে ঘরের মেঝে খুঁড়ে ফেলেন, কিন্তু তাপ ছড়ানোর মতো কোনো কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি বলে দেখার পরে যে কারণ হয়ে গেছে তারপর আমাকে বিশ্বাস করতে পারছি না, যার কারণে লাভিয়ে দিয়েছে, এই দেখা লাভিয়ে দিয়েছে গরম। তারপরে মানে আশ্চর্য ব্যাপার যে কেন কি হচ্ছে কারখানা এখানে কোনো কারণ না থাকলে গরম হবে কেন? যখন আমাদের এরকম ডিহাইড্রেশন আসছে আমাদের মনে, ঠিক তখনই আমরা ফায়ার ব্রিগেডকে কল করলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর।